হ্যালো সালামু আলাইকুম আমি নাইমুর রহমান প্রকল্প পরিচালক নজরুল সিটি আবাসন প্রকল্প এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নজরুল সিটি আবাসন প্রকল্পের সি ব্লকে নজরুল সিটি আবাসন প্রকল্পের লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজের উল্টাপাশে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্কুল অ্যান্ড কলেজের সড়ক ধরে আপনাকে চলে আসতে হবে পূর্ব নয়াপাড়া পূর্ব নয়াপাড়া বায়তুলগনি জামে মসজিদ সংলগ্ন নজরুল সিটি আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্পে চারটি ব্লক রয়েছে এ বি সি ডি এই মুহূর্তে নজরুল সিটি আবাসন প্রকল্পে সি এবং ডি ব্লকে তিন চার পাঁচ অথবা আপনার চাহিদা মতো শতাংশ জমি ক্রয় এবং বিক্রয় করতে পারবেন আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি বা প্লট ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পে কোনো দালাল এবং মিডিয়া নেই আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মালিক ম্যানেজার সাথে কথা বলে জমির দরদাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প মুক্ত একটি ক্রয় বিক্রয় প্ল্যাটফর্ম নজরুল সিটি আবাসন প্রকল্পের মালিক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব নজরুল সিটি আবাসন প্রকল্প মূল উদ্দেশ্য হইল যারা জমি বা প্লট ক্রয় করতে চাচ্ছেন তারা শতভাগ ঝামেলা ঝামেলাবিহীনভাবে সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে মিডিয়ার সমন্বিত না হয়ে যাতে জমি ক্রয় করতে পারেন সেই ব্যবস্থা করা ময়মনসিংহ মেডিকেল কলেজের সন্নিকটে হওয়ায় এবং পূর্ব নয়াপাড়া আবাসিক এলাকা সংলগ্ন নুরজুল সিটি আবাসন প্রকল্পটি হওয়ায় মানুষের ব্যাপক চাহিদা রয়েছে নর্জল সিটি আবাসন প্রকল্পের আরেকটি সবচেয়ে ভালো দিক হল এখানে বুকিং দেওয়ার সাথে সাথে কাগজপত্র যাচাই করা পূর্ব সাথে সাথেই দলিল সম্পাদন করে দেওয়া হয় এখানে কোনো লেন্দি প্রসেস নেই আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি প্রকল্প অফিস ভিজিট করে কাগজপত্র দেখে নিতে পারেন কাগজপত্র চেক করে আপনারা বুকিং প্রক্রিয়ায় গিয়ে সাব সাবরেজিস্ট্রার অফিস ভূমি অফিস এসিল্যান্ড অফিসের মাধ্যমে শতবা কাগজপত্র ওকে করে আপনি বুকিং প্রসেসে যাবেন অথবা সাথে সাথে দলিল সম্পাদন করে নিতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পে সকল ধরনের কাগজপত্র ওকে রয়েছে